নমস্কার, আমার গৃহ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো ডালিয়ার খিচুড়ি। ডালিয়ার খিচুড়িটা আমি মুগ ডাল দিয়ে বানাবো। যে পরিমাণ ডালিয়া নিয়েছি ঠিক ততটাই মুগ ডাল নেব। গ্যাসে শুকনো কড়াই চাপিয়ে দিয়েছি, মুগ ডালটা দিয়ে দেবো। মুগ ডালটা দিয়ে একটু ভেজে নেব। ডালটা একটু লালচে কালার হওয়া শুরু হয়ে গেলে গ্যাসটা নিভিয়ে দেবো। নিভিয়ে এটা ঢেলে নেব। ডাল আর ডালিয়াটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডালিয়ার ডালটাকে আমি 20 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম জলে। জলটা ফেলে দিয়েছি ধুয়ে। একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি, প্রেশার কুকারে ডালিয়ার ডালটা দিয়ে দেব। আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, যে পাত্রটায় ডাল আর ডালিয়া নিয়েছিলাম সেটারই 4 কাপ জল আমি এর মধ্যে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব নুন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে দেবো হাতা দিয়ে। প্রেশার কুকারে 2 সিটি দিয়ে আমি ডাল আর ডালিয়াটা সেদ্ধ করে নেব। প্রেশার কুকারে যতক্ষণ ওটা সিটি দিতে যত সময় লাগছে সেই সময়টুকু আমি পাশে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, তেলে ফোড়ন দিয়ে ফোড়নটা রেডি করে রাখবো। ফোড়নটা ভালো করে একদম কালো কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি, কিন্তু তেলটা গরম আছে। এই গরম তেলের মধ্যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। গ্যাসটা অফ করেই জিরে গুঁড়োটা দিতে হবে, নাহলে জিরে গুঁড়োটা পুড়ে যাবে। দুটো সিটি দেওয়ার পরে এটা আমি নামিয়ে নিয়েছি। এটা ডালিয়া আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি ডালিয়াটা দিয়ে দেবো। সমস্ত খিচুড়িটা ঢেলে দিয়েছি আর 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার সব শেষে আমি এতে একটু চিনি অ্যাড করব। খিচুড়িটা একটু ফুটে উঠলেই গ্যাসটা অফ করে দেব। এই সময় আপনারা এর মধ্যে একটু ঘি অ্যাড করতে পারেন, এটা খেতে তাহলে আরও ভালো লাগে। যে কোনো ব্রত উপবাসে আপনারা এটা খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন।